আজকের আলোচনার বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং সব থেকে বেশিবার আমাকে হয়তো প্রশ্ন করা এরকম একটা টপিক, সেটা হচ্ছে যে কোন বয়সে এসে গান শেখা উচিত নয়, অর্থাৎ আমরা বড়রা কি এখনও এই বয়সে এসে গান শিখতে পারি। তো আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে আজকে এই ভিডিওটা, এবং ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা বিষয় কিন্তু জানার এবং বোঝার। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ আমি যত রকম দিক হতে পারে এই প্রশ্নের তাই সমস্ত রকম দিকই আমি টাচ করার চেষ্টা করব। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। আপনার বয়স হয়তো 20 বা 30 বা 40 বা তারও হয়তো একটু বেশি। যখন নতুন করে আবার মনে হয় যে গানটা একদম প্রথম থেকে গাওয়া শুরু করি বা শেখা শুরু করি, তখন সবার প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে যে এই বয়সে কি গান শেখা শুরু করা যায়? তো অবশ্যই যায়। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আপনি যদি চান, আপনার মনে যদি সেই ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনি এই বয়সে এসেও গান শিখতে পারেন। এই বয়সে গান শেখা শুরু করতে হলে যে প্রশ্নগুলো সাধারণত আমাদের মাথায় আসে সেটা হলো যে আমি কি খুব বেশি দেরি করে ফেললাম, অর্থাৎ এই বয়সে কি গান শেখাটা আদৌ শুরু করা উচিত, কিংবা আমার হাতে কি এখনও সেই 8-9 বছর বা 10 বছর সময় আছে যে এত সময় আমাকে অপেক্ষা করতে হবে, রেয়াজ করতে হবে, তারপর আমি ভালো গাইতে পারবো, বা আমাকে কি এখন এই বাচ্চাদের সাথে বেসিক জিনিসগুলো শিখতে হবে, এটা করতে তো আমার লজ্জা বোধ হয়। তাই এই প্রশ্নগুলো কিন্তু এই বয়সে এসে সবার আগে আপনার মাথায় আসে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমরা ধীরে ধীরে চলুন আলোচনা করি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বয়সে এসেও কি আপনি গান শেখা শুরু করতে পারেন? কারণ অবশ্যই যখন আমরা গান শেখার কথা বলছি তখন সবার আগে আমাদের যে বডি পার্টের কথা মনে রাখা উচিত, তো সেটা হচ্ছে ভোকাল কর্ড। স্বাভাবিকভাবে আপনার শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের যেমন সময়ের সাথে সাথে বয়স বাড়ে, স্বাভাবিকভাবে ভোকাল কর্ডেরও বয়স বাড়ে। ভোকাল কর্ড তার ফ্লেক্সিবিলিটি কিন্তু ধীরে ধীরে হারাতে থাকে। তো তখন আমাদের নানা রকম সমস্যা হয় গান গাওয়ার ক্ষেত্রে। এটা যে খুব বড় সমস্যা সেটা কিন্তু নয়, কারণ অনেকেরই এরকম দেখা গেছে যে বয়স বাড়ার সাথে ভয়েসের ফ্লেক্সিবিলিটির কোনো রকম তারতম্য হয়নি বা কোনো রকম অসুবিধা হয়নি। আর যদি ফ্লেক্সিবিলিটির সমস্যা হয়েও থাকে তাহলে তা সঠিক রেয়াজের মাধ্যমে কিন্তু সহজেই দূর করা যায়। তাই সঠিকভাবে যদি আপনি আপনার রেয়াজ টেকনিকটাকে আয়ত্ত করতে পারেন, আপনি সঠিক ভয়েস থ্রোয়িংয়ের মাধ্যমে যদি আপনি আপনার রেয়াজটাকে শুরু করতে পারেন, তাহলে অবশ্যই যে কোনো বয়সেই আপনি কিন্তু সঙ্গীত শিক্ষা শুরু করতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখি, আমার অনলাইন রেয়াজ সেশন ক্লাস প্রতি মাসে শুরু হয়। যারা নতুন করে গান শেখা শুরু করতে চাইছেন বা যারা আগে শিখেছেন আবার শুরু করতে চাইছেন গানটাকে, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম, নিজেদের বয়স এবং নিজেদের স্কেল জানান। প্রত্যেক মাসে যখন নতুন ব্যাচ শুরু হবে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। এবং সঠিক ভয়েস মডুলেশনের সাহায্যে যদি আধুনিক গান শিখতে চান তাহলেও সেই স্ক্রিনে দেওয়া নম্বরে নিজেদের নাম, নিজেদের বয়স এবং নিজেদের স্কেল জানিয়ে আমাকে SMS করতে পারেন। এর পরবর্তী যে প্রশ্নটা আমাদের কাছে আসে সেটা হলো যে আমি এই বয়সে গান শেখা শুরু করেছি, তাহলে আমি ফাইনাল রেজাল্ট অবধি, অর্থাৎ খুব ভালো গাইয়ে হওয়ার জন্য আমাকে তো 8-10 বছর রেয়াজ করতে হবে, আমার হাতে তো অত সময় নেই, আমি এখন কী করব? তো বিষয়টা হচ্ছে, কখনোই ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করে নিজেকে হতাশ করবেন না। গোল সেট করুন খুব ছোটো ছোটো, যেটাকে আমরা বলি বেবি স্টেপ। ধরুন আপনি ভেবে নিলেন যে আগামী 1 মাস কিংবা 2 মাসের মধ্যে আমার যত শুদ্ধ স্বর রয়েছে বা যত কোমল স্বর রয়েছে, সপ্তকের 12টা স্বর আমি সঠিকভাবে সঠিক ফ্রিকোয়েন্সিতে আমি তানপুরায় সুরে লাগানোর চেষ্টা করব। এইভাবে ছোট ছোট গোল সেট করতে গেলে আপনি দেখবেন যে আপনি প্রতিদিন একটু একটু করে এগোচ্ছেন, এবং আপনার মধ্যে সে হতাশা কখনোই কাজ করবে না যে আমি খুব লেট শুরু করেছি বলে আমি বেশি দূর যেতে পারবো না। থার্ড যে প্রশ্নটা আমাদের মাথায় সব থেকে বেশি পরিমাণে আসে সেটা হলো যে আমরা এম্বারাস ফিল করি বাচ্চাদের সাথে একসাথে শিখতে বা কোনো জিনিসের বেসিক শিখতে।
কারণ আমরা আমাদের প্রফেশনাল লাইফে কিন্তু অনেকটা দূর এগিয়ে যাই, আমাদের পারিপার্শ্বিক অনেক জ্ঞান হয়ে যায়, আমরা ভালো পড়াশোনা শিখে ফেলি, আমাদের এডুকেশন লাইফ অনেক দূর এগিয়ে যায়। তাই সেক্ষেত্রে সেই জায়গায় এসে কোনো জিনিসের বেসিক শিখতে গেলে কিন্তু আমাদের একটু লজ্জাবোধ হয়। তাই যখনই কোনো নতুন জিনিস শেখা শুরু করবেন, হোক সেটা গান বা যা কিছুই হোক, তখন সবসময় নিজেকে শিশু মনে করেই শিখবেন, যে আপনি যখন সেই বিষয়টা সম্বন্ধে জানেন না, কোনো ধারণা নেই, সুতরাং সেই জিনিস গোড়া থেকে শেখাতে কোনো রকম লজ্জাবোধও আপনার থাকা উচিত নয়। তাই আশা করি আর এরপরের থেকে এই প্রশ্ন আপনাদেরকে বিব্রত করবে না যে আপনারা এই বয়সে এসেও গান শিখবেন কি শিখবেন না। তাই আপনাদের প্রত্যেককে স্বাগত, প্রত্যেকেই শেখা শুরু করতে পারেন গানকে এবং নিজের করে নিতে পারেন গানের এই জগৎকে। এছাড়াও মিউজিক রিলেটেড প্রচুর টিউটোরিয়াল ভিডিও আমার প্লেলিস্টে রয়েছে, তোমরা গিয়ে ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্ট চেক করতে পারো বা আই বাটনে তার লিঙ্ক পেয়ে যাবে, তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারো। তাহলে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কাদের ঠিক এই ধরনের সমস্যা হয় বা হতো তারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এই সমস্যা কাটিয়ে উঠে নতুন করে মিউজিককে আপন করে নিয়েছেন তাদের গল্প শুনতেও আমি আগ্রহী। তাই এই সমস্ত কিছুই কিন্তু আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং চাইলে আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করে আপনারা সেখানেও ডিএম করতে পারেন। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা জানেন না যে এই চ্যানেলটি কি, সে তাদের জানাই এটা একটা মিউজিক টিউটোরিয়াল চ্যানেল। এখানে সঠিক ভয়েস থ্রোয়িং এবং ভয়েস টেকনিকের সাহায্যে মিউজিক শেখানো হয়। যদি আপনিও চান এইভাবে মিউজিক শিখতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাল বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।